দমদমের প্রাণ মোহন বাগান ফ্যান্স ক্লাবের তরফে পালন করা হলো মোহন বাগান দিবস। পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন মোহন বাগান সচিব সৃঞ্জয় বোস, রাজ্যসভার মাননীয় সাংসদ শান্তনু সেন, এছাড়াও একাধিক মোহন বাগান কার্যকরী সমিতির কর্মকর্তারা। এছাড়াও ছিলেন ব্লাইন্ড ফুটবলের অধিনায়ক গৌতম দে, বিশিষ্ট ধারাভাষ্যকার মিহির দাস সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিরা। এদিন মোহন বাগান দিবস উপলক্ষে সৃঞ্জয় বোস বলেন, দেখুন মোহন বাগান দিবস এটা যেন যেমন মানুষ স্বাধীনতা দিবস পালন করে, প্রজাতন্ত্র দিবস পালন করে, তেমন আমাদের কাছে মোহন বাগানীদের কাছে মোহন বাগান দিবস তেমনই একটা পবিত্র দিন। এবং এটা একটা ইমোশনাল দিন, এটা একটা মানে একটা আবেগ, সো এটার করে নতুন কোনো ব্যাখ্যা নেই। হ্যাঁ, মোহন বাগান এখনো পর্যন্ত যা দল করেছে, রিসেন্ট কামিংস থেকে শুরু করে অর্জুন থাপা থেকে শুরু করে, কি মনে হয় এবারের মরশুমে মোহন বাগান কিরকম পারফরম্যান্স? দেখুন অনেক বড় বড় টিম করেও অনেক সময় সাফল্য পাওয়া যায় না, সো আমি যেটা সবসময় বলছি, টিম তো হয়েছে কিন্তু তার সাথে ঠাকুরের আশীর্বাদ দরকার এবং সমস্ত সকল মোহনবাগানীদের ভালোবাসা দরকার, কারণ সেটাই আমাদের টিমকে এগিয়ে নিয়ে যায়। না তো দেখেছেন অনেক বড় বড় টিমই সাফল্য পায় না, ওয়ার্ল্ড কাপে তো সব টিমই ভালো, সব টিম কি আর জেতে? সো দের ইজ সামথিং কল চ্যাম্পিয়ন্স লাক, সো আশা করি সেই লাকটা মোহন বাগানের সাথে থাকবে। হ্যাঁ, এবং টিমের ক্ষেত্রে যদি বলেন, সত্যি খুব ভালো টিম করেছে এবং সঞ্জীব গোয়েঙ্কাকে ক্রেডিট দেওয়া যে এত টাকা খরচা করে, এত প্লেয়ার লোকেট করে যে নিয়ে এসেছে, তার যে পুরো ম্যানেজমেন্ট টিম আছে তাদেরকে সত্যি অভিনন্দন। কিন্তু খেলা জেতাটা হচ্ছে আরেকটা টাইপ, আরেকটা পদ্ধতি, তো সেটাও আশা করি সেটাও হবে, টিম ম্যানেজমেন্ট সেই সবগুলো দেখবে। না, কালকে হয়তো ক্লাবে যাওয়া হচ্ছে না, আমার অন্য কিছু আছে, কিন্তু ক্লাবকে সমস্ত রকম অভিনন্দন জানাই যে মোহন বাগান দিবস যেন ভালোভাবে হয়, আর মোহন বাগান দিবস সব মোহন বাগানীদের। Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।